দুদিকে দুটো ক্লাস করলে খুব মুশকিল। হ্যাঁ, একটাও चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गं त्रैलोकेऽप्या प्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायोगि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम। श्री भगवान कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा शुरू करेछिलाम नतुन अध्याय कुमार सन्यासी जोगींद्र ओ बहु अंतरंगेर आगमन। आजकेर दिनटा खूब पवित्र दिन। আজকের এরকমই একটি দিনে আজ থেকে 247 বছর আগে জন্ম নিয়েছিলেন রাজা রামমোহন রায়। যখনই আমাদের মায়েদের জীবনের এই আজকে যে পুরুষদের প্রায় কোণঠাসা করে মায়েরা পুরো জগৎটাকে দখল করে নিতে যাচ্ছেন, এই আনন্দ যখন আমরা করি তখন আমরা কেউ রাজা রামমোহন রায়কে স্মরণ করি না। আমার মনে আছে একটা উকিলদের সভায় গেছিলাম অনেক বছর আগে, তখন বেলুড় মঠে থাকাকালীন একজন মহিলা উকিল, তিনি খুব অনেকক্ষণ ধরে বিদ্যাসাগরের কথা বললেন, বিদ্যাসাগরের কথা, তার অবদান সংস্কৃত বললেন, কিন্তু বিষয়বস্তুটা ছিল নারী মুক্তি। কিন্তু উনি তার ধার কাজ দিয়ে গেলেন না, শুধু বিদ্যাসাগরের কথা বললেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বিষয়ের বাইরে চলে গেলেন, সভাপতি তো আমাকে সব গুটিয়ে গাটিয়ে বলতে হবে। ভারী সুন্দর উত্তর দিলেন এই যে আমরা আজকে গলাবাজি করে স্টেজে আপনাদের পুরুষদের পাশে বসে দু চার কথা বলার সুযোগ পাচ্ছি ওই লোকটির জন্য। নারী মুক্তির এর চেয়ে বড় আর অর্থ কিছু হয় না। একটা গোটা জীবন যা মানুষ, নারী যাদেরকে মানুষ যাদেরকে পায়ের তলায় বসিয়ে রেখেছিল তাদেরকে মাথার মুকুটে স্থান দেবার অধিকার করে দিয়ে গেছে। বললেন ওর জীবন দর্শন, জীবন তা যদি ভালো করে পর্যালোচনা করায় ওর চেয়ে বড় নারী মুক্তির কোনো কিছু হয় না। বলছে মুক্তি তখনই সার্থক হয় যখন আমাদের মনে ভাবটার পরিবর্তন হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একটা জীবন যাপন করে দিয়ে গেছেন, তার স্মরণে এই ভাবটা আমাদের বদল হয়। আজকে রাজা রামমোহন রায়কে স্মরণ করা এই কারণে, যখনই মনে হয় সতীদাহর কথা, আমি সতীদাহ দেখার তো সিনেমায় দেখেছি, কিন্তু রাজা রামমোহনের জন্মস্থানে গেছিলাম যেখানে ওনার বৌদিকে দাহ করা হয়েছিল, সেই জায়গাটা আছে, সেটা সুন্দর করে বাঁধাই করে রাখা আছে। সেই জায়গাটায় দাঁড়ালে রাজা রামমোহন রায়ের কথা খুব মনে পড়ে। রাজা রামমোহন রায়ের বাড়ি একেবারে আমাদের যত্নের অভাবে আমাদের যাওয়ায় আর কি, এখানে তো ভাগ্যিস সিটি কলেজ রামমোহন কলেজটি নিয়ে নিয়েছিল, তাই বাড়িটি আছে। আমরা ছেলেবেলায় দেখেছি তার ইট চুন সুটি করিবর্গা সব খুশখুশে পড়ছে। আমরা বিস্তৃত বাঙালি তো, কিন্তু ওখানে ভারী সুন্দর করে রাজা রামমোহন রায়ের বাড়িতে তো ঢুকতে দেয় না। রাজা রামমোহন রায় যেখানে এই বৌদিকে দাহ করা হয়েছিল, যেখানে নারী উনি প্রতিজ্ঞা করেছিলেন যে ইনি প্রতিকার করবেন, সেই জায়গাটা খুব সুন্দর করে রাখা আছে। গেলে একদম গা ছমছম করে, ভারী সুন্দর সেই জায়গা।
এই জীবনগুলোকে খুব স্মরণ করা দরকার। এই কারণে ভগবানের লীলা আমাদের পড়াশোনা করে দরকার। কারণ ভগবানের লীলায় ভদ্রমহিলা যেন খুব সুন্দর বলছিলেন না, যে মুক্তির ভাবনা আসে, মুক্তি আসে, নারী মুক্তির কথা তখনই আসে যখন ভাবনার বদল হয়। ঈশ্বরচন্দ্র এমন একটা জীবনযাপন করে দিয়ে গেছেন যে আমাদের সেই কেজো পোড়া পচা ভাবনাটাকে বদল করতে বাধ্য করে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ ঠিক এমন একটা জীবনযাপন করে দিয়ে গেছেন, আমাদের কেজো পোড়া পচা সেই যে ধারণা যে ভগবানকে কোনোভাবেই পাওয়া যায় না, ভগবান অনেক দূর গ্রহের কোনো এক বাসিন্দা, সেটিকে একদম আমূল বদল করে দিয়েছে। এই কারণে ভগবানের কথা, ভগবানের লীলা পড়াটা খুব জরুরি। মহাত্মা গান্ধী গিয়েছিলেন পোপের সঙ্গে দেখা করতে, পোপ মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেনি, তার কারণ মহাত্মা গান্ধী যথেষ্ট সভ্য পোশাক পরেন না। এর ব্যাখ্যাটা কে বলেছিলেন আমি নামটা ভুলে গেছি, সেই কারণে আমি নামটা বলছি না। একজন ইংরেজ লেখক তিনি লিখেছিলেন এই কথাটা, যে পোপ মহাত্মা গান্ধী পোপকে দর্শন করলেন না, তাতে পোপের কোনো মহাত্মা গান্ধীর কোনো ক্ষতি হলো না, কিন্তু পোপের একটা খুব বড় ক্ষতি হয়ে গেল। কী ক্ষতি? না, ওরা সারা জীবন ধরে দুটো জিনিসের কথা বলে, একটা হচ্ছে পভার্টি, একটা চ্যাস্টিটি, পবিত্রতা এবং দারিদ্রতা, এটির অভ্যাস করার কথা বলে। পোপের দেখা হলো না একটা জীবন্ত জাগ্রত জীবন, যা পবিত্রতা এবং দারিদ্রতা এই দুটিকে অভ্যাস করে জীবনে সেটাকে মজ্জাগত করে দিয়ে গেছে। শুধু তাই নয়, বাইবেলে লেখা কথাগুলোকে সত্য করে দিয়ে গেছে, তাকে দেখার সুযোগ পোপে করল। এই আমাদের এই যে যখন ধর্মালোচনাগুলো হয় তখন ওরা টুকটুক টুকটুক করে পালিয়ে যায়, বাইরেও বসি অনেকে, তারপরে মাঝপথে চলে যাই, সামনে দিয়ে বেরিয়ে যায়, তাতে কোনো কষ্ট কিছু নেই। তিনি পড়ছেন তারও কোনো কষ্ট নেই, গ্রন্থেরও কোনো কষ্ট নেই, ভগবানের কোনো কষ্ট নেই, কষ্টটা হচ্ছে আমাদের। আমরা রোজ একটু একটু করে ভগবানের কথা যত করি আমাদের মনের মালিন্যতাকে মুক্ত করি। একটা ঝকঝকে সাদা মানুষ হবার সুযোগ আমাদের ভগবান করে দিয়ে গেছেন, সেটাকে আমরা আদায়, এর বেশি আর কিছু হয় না। আমরা পড়ছিলাম কুমার সন্ন্যাসীর কথা, তার সেই যোগিন মহারাজ তিনি ঠাকুরের কাছে এসেছেন, তার অপূর্ব বর্ণনা করা আছে, টানা টানা চোখ খুব সুন্দর, ঠাকুরের বেঁচে নিচে একবার দেখে শুনে খুব এক লাটু মারা ছাড়া বৎপদেবটা কাউকে ছিল না। তা সেই বলছেন 16 বছর বয়স বাবা জমিদার ব্রাহ্মণ কুমার, মুখখানা হাসি মাখা, সরল গঠন। সরল শব্দে দুটো অর্থ বলেছিলাম, একটা হচ্ছে খুব দোহারা চেহারা, আমার মতো ফ্ল্যাপি এরকম চেহারা নয়, তারপরে স্লিম ট্রিম যাকে বলে আর কি সেই রকম, আর একটা হচ্ছে মনে প্রাণে সে সরল, এই দুটি অর্থ এখানে বোঝানো হয়েছে। বলছিলেন প্রফুল্ল বদনের সঙ্গে সুন্দর নয়, দেখার মতো আকর্ষণীয় যে চোখ, যে জিনিসটা ছিল সেটা হচ্ছে দুটো চোখ, ওই হাসি মুখের ভেতরে ওটা খুব আকর্ষণীয়, দেখা মাত্র যেটা দেখে খুব আকর্ষণ হয়। বলছেন নিরক্ষী না হেরি হেন আঁখি লোকের ভিতরে, দেখিলে দেখিতে ইচ্ছা দিবার আত্মি করে, কান কান দিকে যেই প্রান্ত ঊর্ধ্বে তার কান ধনুকের মতো করে ভুরুর সন্ধান। বলছেন এমন সুন্দর চোখ, এমন অ্যাট্রাক্টিভ চোখ, দেখলে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যেমন শ্রীরামকৃষ্ণের হাসিটা এত অ্যাট্রাক্টিভ, মনে হয় আরও দেখি আরও দেখি আরও দেখি, যত দেখা হয় মনে হয় যেন এই হাসির তুলনা হয় না। আমরা কত আয়নায় লাগিয়ে লাগিয়ে ওরকমভাবে হাসার চেষ্টা করছি, কিছুতেই হবে না, যতই চেষ্টা করি আসলে ভেতরে যে আনন্দটা সেটা যতক্ষণ না আমরা ক্রিয়েট করতে পারবো আমাদের ওই 16 ইঞ্চির হাসি চেষ্টা করলেও হবে না। যতই লিপ গার্ড লাগাই, যত অন্য কিছু লাগাই, কিছুতেই অমন হাসি হবে না। অতএব যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভেতরের মানুষটার পতন। তাই বলছেন ধনুকে সেই পথে চলে অশ্রু ঝরে যাবে তাঁর, নিমগ্না জলের নাম জলেতে ভাসায়। এমন সুন্দর দুটো চোখ, সে দুটো সবসময় তার দু চোখ দিয়ে অনুরাগের অশ্রু ঝরে পড়ে, বলছে এমন সে অশ্রু ঝরে তাতে তার মনও যেন নিমগ্ন। পাথরকে যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় পাথর যেরকম জলের ভেতরে ডুবে যায়, ঠিক সেই রকম তার মনখানাও যেন সেই অশ্রু নদীর ভেতরে দিয়ে সেই ঈশ্বর বিবাহ ঈশ্বরকে পাওয়ার আনন্দে ডুবে আছে। পরিচয় নিত্য মুক্ত লজ্জা আবরণ, ঈশ্বর কোটির থাকে প্রভুর বচন। তার মানে কি লজ্জা আবরণ মুক্ত মানে কি তিনি নানটু হয়ে ঘুরে পারতেন, তা নয়। দেখবেন কিছু কিছু মানুষ আছেন অনেক পোশাক পরে থাকলে মনে হয় খুব যেন সহজ সরল স্বাভাবিক সাধারণ। আপনারা যদি বিধানচন্দ্র রায়ের ছবি দেখেন, দেখবেন ও যেমন হেঁটে যান, যদি মুভমেন্ট দেখেন তাহলে দেখবেন ধুতি আর পাঞ্জাবি তাতে কি এলিগেন্ট দেখাচ্ছে, অথচ যেন মনে হচ্ছে
এই পোশাকগুলো যেন ওনার মান বাড়াচ্ছেন, উনি যেন একে ছাপিয়ে গেছেন, ঠিক সেই রকম বলছেন। তিনি যখন ছেলেবেলায় খেলতেন তখন কিন্তু তার এই নানা খেলনে ভালো লাগতো না। বলছেন, আমার খেলনে আছে, আছে খেলাঘর, সেনায় এখানে আছে, আছে সহচর, স্বতন্ত্র আছে কোথা, দেখি দেখি বলি, দেখিতে দেখিতে যেন পুনরায় ভুলি, সুন্দর বড়ই তারা সকলেই ভালো, লতায় লতায় ফলে ফুটে ফুলে আলো, সে খেলা সে বেশ খেলা, নহে হেন রীতি, সেই সেই যাই তোরা নোষ খেলিবার সাথে। তিনি খেলতে খেলতে হারিয়ে যেতেন, নিজের পূর্ব স্মৃতি তার মনে পড়ত। তিনি বলতেন যে আমি তোরা আমার খেলার সাথে না, আমার খেলার সাথে আছে, খেলার সাথেও আছে, শুধু তাই না, ভালো খেলুড়েও আছে। তাকে তিনি আইডেন্টিফাই করতে পারতেন, কিন্তু সেই স্মৃতিটা আছে, ভগবানের সঙ্গে ভগবানের সহচর তো, তাই সেই স্মৃতিটা আছে। এই ভাবতে ভাবতে তিনি যেন হারিয়ে যেতেন, কিন্তু এইটা তার মনে দৃঢ়প্রত্যয় হয়ে গেছিল, তিনি এখানকার নয়, তিনি অন্য কোনো লোকের, অন্য কোনো দেশের। এইটা কিন্তু আমাদের কাছে খুব আদর্শ হওয়া উচিত। আমরা ভগবানের নাম করি, দীক্ষা দিই, আশ্রমে আসি, সব করি, কিন্তু আমি আবার তারপরে ওই কোঁদলেও মাতি, পিএনপিসিতেও মাতি, হ্যাঁ দেখা হলে অমুকের বাড়ি কী হয়েছিল, তমুক বাড়িতেও কী হয়েছিল, সবেতে আমরা ঝালে ঝুলে অঙ্কলে আমাশার গুতে সবেতে আছি। আমরা যে এই দেশের নই, আমাদের জীবনটা অন্য একটা কাজে উৎসর্গ করেছি, সেই বোধটা আমরা হারিয়ে ফেলি, সেই কনসিয়াসনেসটা আমরা হারিয়ে ফেলি, এবং সেই কনসিয়াসনেসটা আমাদের থাকে না বলেই বোধ হয় আমাদের জীবনে এত গোলমাল আছে। সেটাই কথা। পূজনীয় ভূতেশ আনন্দজী মাঝকে আমরা একটা জিজ্ঞেস করেছিলাম যে কারুর কারুর বাড়িতে গিয়ে দেখেছি ঠাকুরের ছবি চকচক করছে, আবার কারুর কারুর ছবি দেখেছি খুব ম্যানম্যান করছে, ভারি সুন্দর উত্তর দিয়েছিলেন। সে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে ভগবান ওই ছবির মধ্যে বিরাজ করছেন, তার স্থূল উপস্থিতি মনে করে সে তার আচরণকে সংযত করে। যদি আমরা সত্যি সত্যি বিশ্বাস করি ঠাকুর মা স্বামীজি আমার ঠাকুর ঘরে বসে আছেন, তাহলে কিন্তু ঠাকুর ঘরে কাজ করতে করতে এরকম করে এক কোণের দৃষ্টি দিয়ে কাজের লোক কী করছে সে দেখার প্রবৃত্তিটাও আমাদের জানবে না। আমরা বিশ্বাস করি না, ঠাকুরকে বসাই, পুজো করি, ফুলও দিই, বলি ঠাকুরের কাজ করি, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি না যে আমরা ভগবানের ভগবানের সঙ্গে আছি। এই প্রত্যয়ের অভাবে আমাদের জীবনের ফুল ফুলিত হয় না। তাই বলছেন তিনি শুনেছেন সেই সময় কেশবচন্দ্র সেনের যে পত্রিকা সমাচার দর্পণ, সেইখানে সেই পড়ে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবগত হলেন। যত তিনি পড়ছেন, যত তিনি পড়ছেন, যত তিনি পড়ছেন, তত তার মনে হতো যে যেন তিনি আরও শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছেন, ক্রমাগত যেন এগিয়ে চলেছেন। তাই তিনি একদিন কোনোরকম সমস্ত বড়লোকের ছেলে তো দাস দাসী ছাড়া সেপাই সান্ত্রী ছাড়া যেতে পারেন না, কিন্তু একদিন তিনি এমনি চলে গেলেন ঠাকুরের কাছে। আশাটা দেখবেন এমনি আমাদের মনে হয়েছে সারেন্ডার করি, এটা আমাদের একটা আছে সারেন্ডার করি, কিন্তু আমাদের নিজের মানুষটা বলে কেন সারেন্ডার করবো, কেন মাথা নোয়াবো, না মাথা নোয়ানোর কিছু নেই, কিন্তু একটা সময় সত্যি সত্যি আসে সেই সারেন্ডারটা একটা অদ্ভুত। এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে আকাশ ঝুঁকছিল ওই বাজে, তোমারই নাম সকল তারার মাঝে। যখন সত্যি সত্যি বুঝি আমরা, যেদিকে তাকাই যে অবস্থাতেই তাকাই সর্বত্র তিনি বিরাজ করছেন, তখন আপনাকেই মাথা নত হয়ে আসে। আমাদের প্রেসিডেন্টদের দেখবেন কখনো বলতে হয় না যে আমাকে সে প্রণাম করো, আমি গেলে হেঁটে দাঁড়িয়ে থাকো, কিন্তু তারা এমন একটা জীবন যাপন করেন, তারা হেঁটে গেলেও তার প্রকাশ হতে থাকে যে আমাদের আপনাকেই মাথা নত করে। ইংরেজিতে একটা শব্দ আছে অশ্রদ্ধা মিশ্রিত করে, এক অদ্ভুত ভয়, ভয় অর্থাৎ এটা হচ্ছে সমীহ, তাকে দেখে মাথা আপনা আপনি মুক্ত হয়ে যায়। এইখানে এসে আমরা থেমেছিলাম, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। এই রূপে যাতায়াত হয় বারে বারে, দর্শন একদিন সুজগ মন্দিরে, ঘর ঘরা লোক দূরে ঠিক করা ভারে, গঙ্গা পানে মন্দিরের বিমুক্ত দুয়ার, তফাতে দাঁড়ায় পথে হইল অনুমান, এখানে আছেন যার এতই সন্ধান, কিবা ঈশ্বরীয় কথা হয় আলোচনা, দুই কান পাতি রহে যদি যায় শোনা, হেন কালে অকস্মাৎ কোনো একজন লয়ে গেল শ্রীমন্দিরে যথা নারায়ণ, শ্রীমন্দিরে আজি ব্রাহ্মগণের বাজারে, নাম জয় গোপাল উপাধি সেন তার, আর আর সম্ভ্রান্ত অনেক লোক সাথে,
এসেছেন পূজ্যতম প্রভুরে দেখিতে কথোপকথন শেষ কাল ফিরিবার বিদায়ান্তে প্রভুদেব করে নমস্কার একে একে যতগুলি সব গেল সরে ব্রাহ্মণ কুমার দেখে বসে একাধারে যোগীন্দ্র ইহার নাম মহাভাগ্যবান ধনাঢ্য নবীন চন্দ্র রায়ের সন্ধান। পুথিকার এক জায়গায় বলতে গিয়ে এই আগে যেখানে আমরা শেষ করেছিলাম দুটো কথা বলেছেন, বলেছেন অচেনা শ্রী প্রভুদেব মূর্তি নাই চেনা, কে পরমহংস কিছু না পান টিকা নাই, কথাটা একটা অর্থ আছে। আমাদের সাধারণত জানেন তো আমাদের একটু জটা জুটো একটু যদি আমরা গরদের কাপড় টাপড় না হয় তাহলে ঠিক আমরা যে কর্মজীবন যাপন করছি সেটা ঠিক হয় না, ক্যাজুয়াল জীবনযাপন করার হয় না আর কি। মাকে শান্তানন্দ মহারাজ জিজ্ঞাসা করছেন কিরম থাকবো, মানে অন্যরকম থাকবো, মা উত্তর এমন পরিষ্কার চাঁচা ছোলা উত্তর, বলছেন যেমন ছিলে বাবা তেমনি থাকবে, অন্যরকম কিছু করার দরকার। দেখবেন শান্তানন্দ স্মৃতি প্রথম প্রশ্নই আছে কেমন করে থাকবো, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আমরা কেমন করে আচরণ করবো। এই আমাদের নরেন্দ্রপুরে যখন দীক্ষা হতো সবাই এসে জিজ্ঞেস করতো পাঁচ ফল নিয়ে আসবো, পাঁচ ফলে ডবল সেট নিয়ে আসবো কিনা, ধুতি আনবো কিনা, চাদর আনবো কিনা, বেনারসি পরে আসবো কিনা, গরদ পরে প্রথমবার পড়া করবো কিনা, পাট ভাঙা পরবো কিনা, সে নিয়ে আমি কী করে জানবো, আমি শাড়ি পরি। মুশকিল হচ্ছে এইখানে মহাপুরুষ মহারাজ বলছেন প্রাণ আনতে পারো না, প্রাণ দীক্ষার জন্য আর কোনো উপকরণ দরকার নেই, প্রাণ দরকার, একটা উন্মুক্ত উচ্চ কর্ষিত একটা প্রাণ দরকার, যে কর্ষণের জন্য তাতে বীজ পড়া মাত্র সঙ্গে সঙ্গে সেটা ক্রিয়াশীল হয়, এইরকম একটা প্রাণের প্রয়োজন আছে, সেইটার কথা মহাপুরুষ মহারাজ বলছেন। তাই বলছেন শ্রীরামকৃষ্ণদেব অচেনা, বহু মানুষের কাছে অচেনা। রাম দত্ত গেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, মনোমোহন মিত্র রামচন্দ্র দত্ত, দেখছেন তারা ভেবেছিলেন লম্বা জটাওয়ালা পরমহংস, আধখানা কাপড় পরে আছেন, চিমটা টিমটা হবে, গিয়ে দেখলেন সেই লোকটাই এসে দরজা খুলে দিল, লাল পেড়ে কাপড় পরে আছে, গাটা নগ্ন, উপর দিয়ে ঢাকা, কাঁধের ওপর ঢাকা, তারা ঠাকুরকে কি প্রণাম করবেন, ঠাকুর তাদের সামনে নত জন্ম হয়ে প্রণাম করছে, এইরকম অবস্থা। তাই শ্রীরামকৃষ্ণদেব এমনভাবে নিজেকে লুকিয়ে রেখেছিলেন তাকে কেউ চিনতে পারেন, সেই কারণে তিনি সারা জীবন অচেনাই থেকে গেছে, এখনও আমাদের কাছেও অচেনা আছে। আমরা যতই ভাবি যে খুব তাকে একবারে বগলের মধ্যে ভরে ফেলেছি তা কিন্তু না, বুক পকেটে যতই আমরা বুক পকেটে রাখি আর অন্যান্য সব মন্ত্র সকাল যত মোবাইল ফোনের স্ক্রিন সেভার করে রাখি, আমরা যতই মনে করি শ্রীরামকৃষ্ণকে একবার হাতের মুঠোয় করে ফেলেছি, অত সহজ নয় হাতের মুঠো করা, তিনি অচেনাই থেকে যেন আমাদের কাছে। যদি চেনা হতেন তার সবার আগে উদাহরণ হতো আমাদের জীবনগুলো বদল হয়ে যেত। আমরা যেমনভাবে খেলায় খেলায় জীবন প্রত্যেকটা দিন নষ্ট করছি, এইভাবে কখনো কোনো সময়ের জন্য জীবনটাকে নষ্ট করতাম না, এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ যে আমরা তাকে চিনি। এই যে হেলায় ফেলায় আমাদের জীবন চলে যায় এটা কখনো হতো না। পুথিকার বলছেন তিনি অনেকবার, গল্পটা আছে গম্ভীরানন্দ জীবনীতে, তিনি প্রথম দিন দেখা করতে এসেছেন, এসে দেখলেন যে পরমহংসমশাই ঘরে নেই, বাগানে গিয়ে দেখলেন একটা পাগল মতো লোক আছে, তার কাছে তিনি ভাবলেন এটি মালিক, তাকে তিনি ফুল তোলালেন, গন্ধরাজ ফুল তুলে দিয়েছিলেন, সেটি শুনতে শুনতে আবার পরমহংসমশাই ঘরের কাছে এলেন, এসে দেখলেন যে তখনও পরমহংসমশাই আসেনি, বড়লোকের বেটা অনন করে চলে গেছে, কার জন্য সে অপেক্ষা করে, জগৎ তার জন্য অপেক্ষা করে, তাই না? আমাদেরও কিন্তু তাই হতো, আমরাও ভাবতাম কত ধ্যান ছিল আমাদের, জগৎ আমাদের জন্য অপেক্ষা করে, কেউ আমাদের জন্য অপেক্ষা করে, এইটা যখন পরিষ্কার করে বুঝলুম তখন ভগবানের কাছে সবাই থাপ্পড় খাওয়া পর আমরা ভগবানের কাছে আসি। তারপরে বলছেন দ্বিতীয় দিন আবার তিনি এলেন, এসে দেখলেন তার তো মাথা খারাপ হয়ে গেল, আগের দিন যাকে পাগল মালিক ভেবেছিলাম সেই লোকটা আসনে বসে আছে, তার পায়ের কাছে এক দল ব্রাহ্ম ভক্ত বসে আছে, তিনি ঢুকেছিলেন পশ্চিমের দরজা দিয়ে, মানে গঙ্গার যে গঙ্গা দিকে এখন দেখবেন বাঁশ দিয়ে বেঁধেরা বন্ধ করা আছে দরজাটা, ওই দরজাটা দিয়ে তিনি ঢুকেছিলেন, দরজায় ঢুকছেন কিন্তু ঢুকতে ভয় পাচ্ছেন, বড়লোকের ছেলে তো ওরকমভাবে হুটাট করে কোথাও চলে যাওয়ার কোনো অভ্যাস নেই আর কি, তা তিনি দাঁড়িয়ে আছেন, ঠাকুর বলেছিলেন যে বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভেতরে আসেন, তিনি এপাশ ওপাশ তাকিয়ে দেখলেন বাইরে তিনি ছাড়া খেয়ে নিয়ে, কিন্তু তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন ভেতরে, তার নাম হচ্ছে জয়গোপাল সেন, তিনি নিয়ে এসেছিলেন। বলছেন গঙ্গা পানে মন্দিরে বিমুক্ত, মন্দিরের বিমুক্ত দুয়ার, তফাতে দাঁড়ায় পথে হইল অনুমান, এখানে আছেন যার এতই সন্ধান, তার ঘরের কাছে এসেই
ভ্রমটা কাটলো, যিনি আছেন ভিতরে বসে এরই সন্ধান এতদিন আমি করছি। বলছেন, কিবা ঈশ্বরীয় কথা হয় আলোচনা, দুই কান পাতি রহে যদি যায় শুনা। এইটা দেখুন, শ্রীরামকৃষ্ণ এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিতেন যে সেখানে যাওয়া মাত্র মনে হতো এখানে ফাজলামি হচ্ছে না, এখানে যা কথা হচ্ছে ঈশ্বরীয় কথা হচ্ছে। আপনারা মনে করার চেষ্টা করুন, বৃন্দেজি মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণকে সার্টিফাই করছে, বলছেন আর বাবা শাস্ত্র সবর মুখে। বৃন্দেজি যে কক্ষর গোমাংস সেও বুঝতে পারতো শ্রীরামকৃষ্ণ যা বলে তা শাস্ত্রের নির্যাস। তিনি এমন একটা ভাব তৈরি করে দিয়েছিলেন যে বাইরে দাঁড়ালে মনে হতো ভেতরে যেন কিছু ধর্ম কথা হচ্ছে। বলছেন, হেনকালে অকস্মাৎ কোনো একজন লয়ে গেল শ্রীমন্দিরে যথা নারায়ণ। শ্রীমন্দিরে আজি ব্রাহ্মগণের বাজার, নাম জয়গোপাল, উপাধি সেন তাঁর। বলছেন, সকলে এসে বসে আছে, গল্প টল্প করছেন, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল। বলছেন, এসেছেন কথোপকথন শেষ কাল ফিরিবার, বিদায়ান্তে প্রভুদেবে করে নমস্কার। একে একে যতগুলি সব গেল সরে, ব্রাহ্মণ কুমার দেখে বসে একাধারে, যোগীন্দ্র ইহার নাম মহাভাগ্যবান, ধনাঢ্য নবীনচন্দ্র রায়ের। যোগীন্দ্র যোগীন মহারাজ বসে থাকলেন, দেখলেন এক সময় সবাই চলে গেছেন, শুধু তিনি আর ঠাকুর, ওয়ান টু ওয়ান। অপূর্ব একটা কথা হয়েছিল এখানে, একবারে দুজনে দুজনের সাথে কথা হচ্ছে। এখানে পুঁথিকার বলছেন, যোগীন্দ্র যেমন নাম তেন গুণযুক্ত, তেন নিত্য যোগ সিদ্ধ যেন নিত্যযুক্ত, আগে ফল পরে ফুল ফলে যে প্রকার, সেই মতো প্রভুভক্ত অঙ্গ যার তার, জৈবরূপে শৈবভাবে বৈভব গোপন, মহাধাঁধা অন্ধে লাগে বদ্ধ যেই জন, অশুদ্ধি জীবের বুদ্ধি কুঞ্চিত মলিনে, বংশ সম গুণে জড়া কামিনী কাঞ্চনে, হৃদয় প্রত্যয়হীন ক্ষীণ মন্দগতি, উপহাস বস্তু যার কৃষ্ণ লীলা গীতি, সসজ্ঞানে শ্রেষ্ঠ মানে অন্য করে ঘৃণা, ধর্ম আচরণ ভান যশের বাসনা, পরছিদ্র অন্য শত পর নিন্দা পর, হীনমতি নাই শক্তি দেখে নিজ ঘর, বুঝে না বুদ্ধির দোষে বিধির লিখন, সুধার আস্বাদ হেতু বিষের জন্ম জনম, নিজের যেমন তেন অপরের জ্ঞান, মতভেদ মাত্র পথে সকলে সমান, এ জ্ঞান ঘটে কভু নাহি খেলে তার, ধিক ধিক জীব বুদ্ধি কেবল ঘৃণার, হীন হেয় যে জীবের বুদ্ধি এইরূপ, কেমনে সম্ভব দেখে প্রভুর স্বরূপ, ভক্তগণ অঙ্গ তার জীবের আধারে, নিত্য মুক্ত নিত্য সিদ্ধ মুক্তি দিতে পারে, নবীন প্রবীণ বুদ্ধি না শিখে পণ্ডিত, বুঝিবে শুনহ রাম কৃষ্ণ লীলা গীত। বলছেন, নাম তার যোগীন্দ্র, তেমনি তিনি নানা গুণযুক্ত। বলছেন, তিনি নিত্য যোগ সিদ্ধ, প্রথমটা কথা বলছেন, আমাদের অভ্যাস করে সিদ্ধি লাভ করতে হয়। এই দীক্ষা নিয়েছেন, গুরু এমন করে বলেছেন, এমনি করে প্রার্থনা করবে, জগতের কল্যাণের জন্য প্রার্থনা করবে, আত্মকল্যাণের জন্য প্রার্থনা করবে, গুরুর মানস পূজা করবে, গুরু ইষ্টে দয় করাবে, ইষ্টের মানস পূজা করবে, ইষ্টের কাছে প্রার্থনা চেয়ে জপ করবে, জপের ফল তার পাদপদ্মে দিয়ে ধ্যান করবে, তারপর সাধনে সমস্ত ভাব করে দিয়ে দিনের পর দিন দিনের পর দিন এই করতে 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 একটা সময় আমরা দেখতে পাই আমাদের হৃদয়ে প্রকাশিত হয় শ্রীরামকৃষ্ণ রূপ, আমরা তার দর্শন পাই, দীর্ঘ সাধনার পরে এটা হয়। বলছেন, ইনি যোগসিদ্ধ, নিত্য যোগসিদ্ধ। এই যে 40 বছরের সাধন করে আমরা যে জায়গাটা পাবো, এই যে ফলটা এটি সঙ্গে নিয়ে তিনি জন্মেছেন, তিনি মহাভাগ্যবান। আর করে বলছেন, যেন নিত্যযুক্ত, কিন্তু স্টাইলটা এমন, তিনি সব কিছুর ভেতরে আছেন, সব বস্তুর ভেতরে আছেন, কিন্তু তিনি কোনো কিছুর মধ্যে নেই। আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাড়িব তবু হাঁড়ি ছোব না, অমীয় সাগরে স্নান করিব বেণীতি যাব না, আমার যেমন বেণী তেমনি রবে চুরি যাব। এটা এক অদ্ভুত মানুষ, সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই, এক অদ্ভুত জিনিস। বলছেন, সেই মতো প্রভুভক্ত অঙ্গ যার তার, জৈবরূপে শৈব ভাব বৈভব গোপন,
মহাভাদা অন্ধে লাগে বদ্ধ যেজন। বলছেন শ্রীরামকৃষ্ণের যেরকম সমস্ত নিজের যে বিভাগ সেটিকে যেন তিনি অ্যারেস্ট করে রেখেছেন, সেটা যেন কেউ না দেখতে পায়, সেইটা দেখে যেন কেউ আকৃষ্ট না হয়। আকৃষ্ট হয় যেন তার গুণে, তাকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। দেখুন দুদিনের ভালোবাসা কীরকম হয়, কাউকে খুব সুন্দর দেখতে একটা সময় ছিল, সেই রূপ দেখে মানুষজন তাকে ভালোবাসল, তারপরে চার দিন বাদে খবরের কাগজে বিজ্ঞাপন এলো যে তাকে অমুক কেসে তাকে ধরে নিয়ে গিয়ে হাজত বাস করেছেন, সেখানে তিনি বসে বসে ছবি আঁকছেন, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এইরকম এত যে ভালোবাসা ছিল, তাতে সেই অদ্ভুত সুন্দর গায়ের রং, টিকালো নাক, এইসব যেটা দেখে আমাদের সেবারে প্রিন্স চার্মিং মনে হচ্ছিল, সেটা তখন কিরকম ঘৃণার বস্তু হয়ে গেল। অথচ যদি কাউকে যদি আমরা তার গুণের জন্য ভালোবাসি, সে যেমনই কাজ করুক তার সেই গুণটি এমন হাইলাইটেড হয়ে থাকে, সেটিকে নিয়ে আমরা মিতে থাকি। শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন তাকে গুণগত দিক দিয়ে ভালোবাসুক, শুধু রূপ দিয়ে না। রূপটা একটা পথ, কিন্তু এমন একটা কলম্বারা পথ, ওইটা দিয়ে ঢুকলে একবারে সসসসসস করে তার ভেতরে ডুবে যাওয়ার মতো অবস্থা। তার শিষ্যদের ক্ষেত্রেও তাই। এই যে বলছেন না বৈভব গোপন, এটা একটা দ্ব্যর্থ, দ্ব্যর্থ ডুয়েল মিনিং আছে, বা ইংরেজিতে অনেক সহজ ডুয়েল মিনিং আছে। বলছেন এর যে দুদিক থেকে তিনি লুকিয়ে রেখেছেন, তার যে জৈবিক সম্পদ আর তার যে আধ্যাত্মিক সম্পদ। জৈবিক মানে আউটার যে রূপটা, সেটাকে কিন্তু খুব সাধারণ করে রেখেছেন। দেখুন ভীষণ সুন্দর দেখতে, কিন্তু পোশাকগুলো এমন সাধারণ করেছেন তাই শ্যাবি মনে হচ্ছে। আবার ভীষণ রকমের তার যে আধ্যাত্মিক সম্পদ, যেহেতু ওই বাইরের খোলসের ভেতরে দিয়ে তার মনের ভেতর ঢুকতে পারছি না, সেই কারণে আমরা তাকে ধরতে পারতাম না। পূজনীয় বুদ্ধেশানন্দ বাংলাদেশে গিয়েছিলেন, এটা আমাদের মানিক মহারাজের কাছে শোনা, মহারাজের হোমিওপ্যাথিক ডক্টর তিনি ছিলেন। বুদ্ধেশানন্দ খুব শরীর খারাপ হয়েছে, ডাক্তার ডাকা হয়েছে, কিছুতেই কিছু হলো না। মানিক মহারাজ খানিকক্ষণ ধরে কথা টথা বলে তারপরে যেরকম ওষুধ দেয়, ওষুধ দিলে মহারাজ সুস্থ হতে থাকলেন, দীক্ষা শুরু হয়ে গেল বা দীক্ষা টিক্ষা হলো। তারপরে উনি জিজ্ঞাসা করছে, আচ্ছা এতগুলি লোক ফেলিওর হয়ে গেল, তুমি কি করে ইয়ে করলে, তুমি কি করে সাকসেসফুল হলে? এখন উনি তো মহারাজের আশ্রিত, লজ্জায় আর মহারাজকে বলতে পারছেন না যে কেন উনি। তার অনেক কাণ্ড করে আস্তে আস্তে বলছে, আসলে এই ওষুধটা তাদের ওপরই প্রয়োগ হয় যাদের দেখতে বোঁদা বোঁদা, মানে একবারে ব্লান্ট আর কি, এই অর্থে আপনার আউটার কেসটা বোঁদার মতো, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অধ্যাত্ম সম্পদ আছে। বলছেন মহারাজের সে কি হাসি সেই কথা শুনে, যে ভোদার মতো, এই যে আউটার যে লুকটা সেটা খুব শ্যাবি। আমাদের মনে আছে মহারাজকে একবার বলেছিলাম, আপনাকে না খুব সুন্দর দেখাচ্ছে, টুকের মতো কালো ছিলেন তো সাদা রঙের সোয়েটার পরেছেন। উনি গল্প বলতে থাকলেন, জানো তো তখন রাজকোটে আছি, এক বাঙালি দম্পতি রাত 9টার সময় এসে পৌঁছেছে, আমি তো বুঝতে পেরেছি গেস্ট হাউসে ঘর দরকার, আমি ছেলেগুলোর সাথে কথা বলছি, উঁচু করে ধুতি পরা গেঞ্জি পরা ছেলেগুলোর সঙ্গে গুজরাটিতে কথা বলছি, তারা ভাবলে বোধ হয় আমি বাংলা জানি না। বরটা বউকে বলছে, আরে এটা সাধু কি, এটা দেখে মনে হচ্ছে চাষ আগে। বলছেন বলো তার থেকে আমাকে দেখতে সুন্দর, একবারে দেখে বোঝা যেত না যে অত গ্ল্যামার আছে, কিন্তু যত গভীরভাবে দেখা যেত তত হতো। সেই কারণে এই দেখুন ওটা হচ্ছে মিডিয়েচার ফর্ম শ্রীরামকৃষ্ণ এবং তার শিষ্যদের, এটা হচ্ছে স্টাইল। তারা এমন একটা থাকে, তাদের করিশ্মা একদম গুণ থাকে, কিন্তু যত কাছে যাওয়া যায় তত সেটা দৃশ্যমান হয়। আমরা কাছে গেলেও কেন বুঝতে পারি, প্রশ্নটা হচ্ছে এখানে। পুথিকার বলছেন, অশুদ্ধি জীবের বুদ্ধি কুঞ্চিত মলিনে, বংশ সম গুণে ধরা কামিনী কাঞ্চন। বাসনায় এমনভাবে আমরা বাধা পড়ে আছি, আমরা মরি ভাবি যে চাই, ভগবানকে চাই, আমি যে চাই না এরকম কথা নয়, কিন্তু যেও আমরা যেন ওই ওর ভেতরে জড়িত করি। একবার একবার শ্বাস তুলে মুখ তুলে তাকাই, আবার কেউ যেন আমাদের টেনে না নিয়ে যাচ্ছে, সেই কারণে দেখতে পাই না। আমাদের কেন হয় না, আমাদের হৃদয় প্রত্যয়হীন, ক্ষীণমন্দ গতি, উপহাস বস্তু যার কৃষ্ণ লীলা গীতি। বলছেন হৃদয় প্রত্যয়হীন, আমরা বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণ আমার একমাত্র মুক্তিদাতা, কিন্তু সেটা সেই বিশ্বাসের ভেতরে আমাদের দৃঢ়তার অভাবের জন্য সেটা আমাদের প্রত্যয় রূপান্তরিত হয় না। আর যেহেতু প্রত্যয়, মন তো আমাদের মতো করে কাজ করে, আমরা যে চিন্তা করি সেটা, ধরুন আপনার ছেলে খুব অসুস্থ, আপনি যতই আনস্মার্ট হন, তখন স্মার্ট হয়ে গেছেন রাত্রি 10টা বাজে, আননোন প্লেস থেকে ওষুধ কিনতে হবে, চটি পরে আপনি সে হাতে
ব্যাগটি নিয়ে যেরকম ভাবে গেলেন মনে হবে যেন রানী ঝাঁসিবাই লক্ষ্মীবাই বা ঝাঁসি রানী লক্ষ্মীবাই চলে ছুটেছে সমরাঙ্গনে। ঠিক আমাদের মনের গতি যেরকম সেই অনুযায়ী আমাদের এটা হয়। আমরা বিশ্বাস করি না মন একবারে তাছে করে গেছে। ঠিক সেরকম আগের দিন একটা গল্প বলেছিলাম, সে কয়লার গল্প আপনাদের মনে আছে কি না জানি না। পাগড়ি এসেছিল, গরম আগুন কয়লাকে ঠান্ডা পাথরের উপর রেখে দিল, খানিক বাদে দেখা গেল সে কয়লাটা একদম ঠান্ডা হয়ে গেল। আবার তুলে নিয়ে এসে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো তখন আবার সেটা গনগন করে তার আগুন ছুটতে লাগলো। পাদ্রির ওটাই সারমন ছিল যে সৎসঙ্গে যদি জীবনকে রাখি তাহলে সেটা অনেক বেশি অগ্নিময় হবে, আর যত অত অসৎসঙ্গে যাবে তত জীবন ঠান্ডা শীতলীকরণ হয়ে যাবে। তাই বলছেন উপহাস বস্তু যায় রামকৃষ্ণ লীলাগীতি, সেই কারণে ভগবানের নাম তখন আমরা যেহেতু বিশ্বাস করি না ভগবানে, তাই ভগবানের সব লীলাকে আমাদের মনে হয় উপহাস বাজে কথা। বলছেন শশাব জ্ঞানের শ্রেষ্ঠ মানে অন্য করে ঘৃণা, ধর্ম আচরণ ভান যশের উপাসনা। আমরা কি করি নিজেদের মতো ভালো, আমার মতো ভালো মানুষ আর দুটো কেউ নাই, আর জগতের যেখানে যা আছে সব আমার চেয়ে হীন, আমার চেয়ে অন্তত এক স্টেপ নিচে। ধর্ম আচরণ ভান যশের উপাসনা, ধর্ম আচরণ করি আমরা ভান করি কেন যশের আশায়, আপনারা অন্য কোনোভাবে নেবেন না। এটা আমাদের একটা বেলুর মঠের স্মৃতি থেকে বলছি, সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি শেষ হয়ে যায় নাটমন্দিরটা অন্ধকার করে দেওয়া, শুধু ঠাকুরের ঘরের আলো থেকে সারা নাটমন্দিরটা আলোকিত, আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম একটা এরকম ছায়ামূর্তি এমনি হয়ে এমনি শুয়ে পড়ছে আবার সোজা হচ্ছে, এমনি শুয়ে পড়ছে আবার সোজা হচ্ছে। এই মুদ্রাটাকে আমরা বলতাম প্রণমামী মুহুর্মুহু মুদ্রা, বারবার প্রণাম করছি, আসলে ঢুলছি আর কি, আমার শরীর টানছে না কিন্তু বন্ধুদের কাছে আমার যশ আছে, আমি এক আসনে বসে অন্তত দু ঘন্টা জপ করি, আমি জপ করতে পারছি না কিন্তু বসামাত্র ঘুমিয়ে কাদা হয়ে গেছি, এই বারবার ঢুলছি আবার সোজা হচ্ছি, বারবার ঢুলছি আবার সোজা হচ্ছি, এইটা হচ্ছে এই কথাটার অর্থ, এই যে যশের উপাসনা। এটা আমরা করি কেন, পাছে লোকে কি বলে, এই পাছে লোকে কি বলে এতেই জানেন তো আমাকে সব নষ্ট করে দেয়, ইতো নষ্ট তত ভ্রষ্ট। পাছে লোকে কিছু বলে যে আপনারা ফিরে যাবেন, আপনারা কর্তারা কি খুব সহজে ছেড়ে দেবেন, রুটি হয়নি ক্যাসারোলে ঠান্ডা রুটি, কিন্তু পাছে লোকে কি বলে, এই হচ্ছে জীবনে আমাদের গল্প। আমরা ভগবানকে চাই ভালোবাসি কিন্তু মুক্ত কণ্ঠে বলতে পারি না পাছে লোকে কিছু বলবে আমাদের। বলছেন আর কি এর ফলে কি হয় আমাদের, পরচিত্র অন্বেষক পরনিন্দা পর হীনমতি নাই শক্তি দেখে নিজে ঘর, পরনিন্দা এই কথা আপনারা বুঝলেন, দেখে নিজে ঘর মানে মহাস্বার্থক পর তৈরি হই আমরা, নিজেরটি বাইরে আর কিচ্ছু বুঝি না, আপনি আর কখনই এছাড়া জগৎ সংসার কিছু। আমরা এখন স্কুলে পড়তাম, আমাদের একজন বাংলা পড়াতেন, বলতেন বাংলা বাঙালি মায়েরা কীরকম, না ছেলে ডবল ব্লেডে দাড়ি কাটছে তখনও বলছে বাবা তুই ক্ষীর খা ননি খা ছানা খা, পাশের বাড়ির কেষ্ট ছন্নে যাক তোকে ওর মধ্যে মাথা গলাতে হবে না, এই যে এইটা হচ্ছে তাই পরনিন্দা পর, এটা হচ্ছে দেখে নিজ ঘর, নিজেরটি বাইরে আর জগৎ সংসারে কিচ্ছুটি বোঝে না, নিজেরটা ভালো করে দেখে না, তো নিজেরটা দেখে না বলে নিজের ভেতরে আলো জ্বালাতে পারে না বলে সেই আলোর স্পর্শ অন্য কারুর গায়ে লাগে না, সেটা হচ্ছে কথা। বলছেন বুঝে না বুদ্ধির দোষে বিধির লিখন সুধার আস্বাদ হেতু বিষের জন, তারা শুধু কালোটাই দেখে, কালোটাতেই কনসেন্ট্রেট করে, বোঝে না যে আলো আছে বলে আলোর জন্য আলোটাকে আলোকিত দেখানোর জন্যই কালোটা সৃষ্টি করা হয়েছে, শুধু ওতে কনসেন্ট্রেট করলে হবে না, ওর অপোজিটে যেটা আছে যেটা আমাকে আলোকিত করতে পারে সেইটার দিকে কখনো আমরা কনসেন্ট্রেট করি না। নিজের যেমন তেমন অপরের জ্ঞান, মতভেদ মাত্র পথ সকলে সমান, এ জ্ঞান ঘটে কভু নাহি খেলে তার ঠিক ঠিক জীববুদ্ধি কেবল ঘৃণা, হীন হেও জীববুদ্ধির হীন হেও যে জীবের বুদ্ধি এইরূপ কেমনে সম্ভব দেখে প্রভুর স্বরূপ। ঠাকুর বলছেন না রাম লক্ষ্মণ সীতা তিনজনে চলছেন, সীতা মাঝখানে চলে গেলেন, রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি দেখতে পাচ্ছেন, এই মায়া, আমরা যত মায়ার খপ্পরে পড়বো তত মায়া আমাদের খেলা দেখে, খেলবে আরও খেলো আরও খেলো। বীরজানন্দের কথায় আছে যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায়। আমরা ওই নাচি কি ভালো নাচ, মাদারিকা খেল বুঝতেও পারি না নাচছি, হ্যাঁ রাম বলে ইয়ে বলে নেচেই চলেছি,
মাদারিকা খেন, জীবনটাই কেটে যায় মাদারিকা খেন করতে করতে। তাই আমরা ভগবানকে দেখতে পাই না। এখন কথা হলো, যখন আমরা তাকে দেখবার তিনি সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা যেন হেলায় না আমরা নষ্ট করি। পুথিতাই পুথিকার বলছেন, ভক্তগণ অঙ্গ তাঁর জীবের আধার, নিত্যমুক্ত নিত্য সিদ্ধ মুক্তি দিতে পারে। ভক্তগণ অঙ্গ তাঁর জীবের আধারে, নিত্যমুক্ত নিত্য সিদ্ধ মুক্তি দিতে পারে। নবীনে প্রবীণ বুদ্ধি নাসিকে পণ্ডিত, বুঝিবে শুনহ রামকৃষ্ণ লীলাকে। শ্রীরামকৃষ্ণের ভক্ত যারা, তার অঙ্গ শ্রীরামকৃষ্ণের অঙ্গ সংলগ্ন হয়েছে, তার শরীরে একটা অংশ, নিজেকে কখনো যেন ছোট না ভাবি। আমরা অনেক সময় ভাবি না আমাদের দ্বারা কিচ্ছু হবে না, উই আর সিম্পলি ইউজলেস, উই আর সিম্পলি নাথিং, তখন ওই ভাবটা ভাবতে হয় যে আমি শ্রীরামকৃষ্ণের। হ্যাঁ, ওই যে কথা একজন দেখেছিলেন, দেখে ওটা ভারী সুন্দর কথা, অলওয়েজ শ্রীরামকৃষ্ণের, সতত শ্রীরামকৃষ্ণের বাংলায় করেছে, দেখলাম কি সুন্দর কথা। এই বোধটা আমি কারোর নয়, আমি রামার নয়, শ্যামার নয়, খেদা নয়, বোচা নয়, অমুকের বাবার নয়, তার মেয়ের নয়, কারোর নয়, আমি শ্রীরামকৃষ্ণ। এই বোধটা জাগাতে হয় জানেন তো। আমরা সবসময় নরেন্দ্রপুরে আমাদের যখন ভক্ত সম্মেলন হতো, আমরা বলতাম আপনার যে পরিচয়, আপনি অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের ভাই, অমুকের বোন, সব পরিচয় ফেলে দিন, শুধু এই হল ঘরের ভেতর যখন ঢুকবেন তখন যেন আপনার একটাই পরিচয় হয়, আপনি শ্রীরামকৃষ্ণের সন্তান। তার বদলে আমরা দেখতাম সে গড়িয়াহাটে ভদ্রমহিলা বসে আছেন, তিনি তখনও তার জন্য জায়গা রাখছেন, কিছুতেই আমাদের মধ্যেই বদলটা হয় না। বলছেন, নবীনে প্রবীণে বুদ্ধি নাসিকে পণ্ডিত, নবীনে প্রবীণ বুদ্ধি নাসিকে পণ্ডিত, বুঝিবে শুনহ রামকৃষ্ণ লীলা। এক অর্থ নতুন আইডিয়া মানুষদের সকলের ভেতরে আছে, যিনি প্রথাগতভাবে পড়াশোনা কিচ্ছু করেননি, সেই নাসিকে তিনি পণ্ডিত, শুনহ বুঝিবে শুনহ রামকৃষ্ণ লীলা। এবার দুজনে ওয়ান টু ওয়ান, একা একা কি করলো, একা একা দুজনের মধ্যে নতুন প্রেম হলো, সেই প্রেমালাপ কি হলো সেটা আমরা শুনি। পুথিকার লিখছেন, বড় খুশি প্রভু দেখি ব্রাহ্মণ কুমার, জিজ্ঞাসিলা কোথা ঘর, কিবা কেবা পিতা তাঁর, পরিচয়ে শ্রী প্রভু অধিক আনন্দিত, বালকের পিতা তার খুব পরিচিত, সোহাগে ধরিয়া হাত পুনশ্চ জিজ্ঞাসা, কি মনে করিয়া আজ এইখানে আসা, আমারে দেখিয়া কি মনে হয় তোম, আমারে দেখিয়া মনে কি হয় তোমার, হৃদয়ে প্রত্যয় কিবা কহ সমাচার, সরল যোগীন্দ্র কইল উত্তর প্রদান, অন্য কেহ নহে তুমি নিজে ভগবান, শুন মন অল্প বয় বালকের কথা, কেমনে বুঝিলা বল নিগুড় বারতা, কেমনে চিনিলা তারে কি দেখিলা তায়, মহাগুপ্ত আবরণ নর সাজ গায়, মূর্খ আমি শাস্ত্র গ্রন্থে বুদ্ধি বড় আন, শক্তি নাই দিতে অন্য লীলার প্রমাণ, জানি রাম কৃষ্ণ প্রভু ঠাকুর আমার, এ লীলায় প্রমাণেতে শ্রীবাক্য তাহার, তন্ত্র গীতা বেদাপেক্ষা বহু গুরুতর, শ্রীবদন বিগলিত যে কোনো অক্ষর, ফি বাক্যের প্রতিবর্ণ সিন্ধুর মতন, কেলবে কতই তাঁর এত রত্ন ধন, প্রমাণেতে শুন তবে প্রভুর বচন, একবার দর্শনে চিনে কোন জন, ঈশ্বর কোটির থাকে অঙ্গের মতন, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত নিত্য সচেতন, যেথা সেথা সঙ্গে কভু ন কভু, যেথা সেথা সঙ্গে সঙ্গে কভু নহে ছাড়া, তারাই দেখিবা মাত্র ঠিক পান ধরা। ভারী সুন্দর ছবিটা ভাবার চেষ্টা করুন, ঘরের ভেতরে কেউ নেই, ঠাকুর বসে আছেন খাটে ঠ্যাংটি ঝুলিয়ে, তিনি ছেলেটি ছোট্ট ছেলে, সুন্দর ছেলে, তার সামনে এসে বসেছেন, কি সুন্দর কথা। সোহাগে ধরিয়া হাত পুনশ্চ জিজ্ঞাস, প্রথমে যে সুন্দর বাবা টাবা, বাবার কোথা থেকে এসছিস, কেন এসছিস, কী ব্যাপার, তা জানে, আনন্দ পেলেন যে তার বাবা তার পরিচিত। তারপরে হাতটি তার ধরলেন, হাত ধরার মধ্যে ভারী সুন্দর কথা, সোহাগে ধরিয়া হাত পুনশ্চ জিজ্ঞাসা, কি মনে করিয়া আজ এইখানে আসা, হাতটি ধরলেন তিনি ভালোবাসার সঙ্গে, এইটা আমরা ভুলে যাই। যখন আমাদেরও দীক্ষা হয় না, তিনি আমাদের ভালোবাসার সঙ্গে হাতটা ধরে ফেলেছেন, তিনি ভালো না বাসলে আমরা কেউ তাকে ভালোবাসতে পারি। আমি অন্য কাউকে তো দেখিনি, পরে পরে অন্যদের দেখেছি,
একজনের কথা বারবার বলতে পারি, শ্রীরামকৃষ্ণের ভালোবাসার মূর্তি, যাকে দেখে আমার অনুভব হয়েছিল ঠাকুর কেমন তার সন্তানদের ভালোবাসতেন। আমার পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আমি দেখেছি, কী ভালোবাসা! এরকম ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে এই কল্পনা করা যায় না। আমার মনে আছে কলেজে প্রত্যেক শনিবার আমি যেতাম মাঠে তার কাছে, এক সপ্তাহে পরীক্ষা ছিল যাইনি, তারপরে যেমন কচি ছেলেদের পাগলামি থাকে না, তারপরে সপ্তাহ ড্রপ দিয়েছি। তখন মহারাজকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো, আমি নিচু হয়ে প্রণাম করে উঠেছি, মহারাজের বাঁ হাতটা দিয়ে তিনি আমার ডান হাতটা ধরেছেন, ধরে জিজ্ঞেস করছেন এতদিন আসোনি কেন? আমি ভাবছি এতদিন আবার কোথায়, 14 দিনটা আবার এতদিন হলো আমাদের কাছে, তো মানে 6-7 মাস না হলে এতদিন হয় না, যে এতদিন আসোনি কেন? তুমি অনেক দিন আসোনি, তারপরের কথা তুমি অনেক দিন আসোনি, প্রত্যেকটা শব্দের মধ্যে যেন ভালোবাসা টপ টপ করে ঝরে পড়ছে, আপনি অন্তরে অনুভব করতে পারবেন। আমি এখনও চোখ বন্ধ করে সেই শব্দগুলো শুনতে পাই, মনে হয় যেন ভালোবাসা একটা টপ টপ করে ঝরে পড়ছে। তারপরে আমি বললাম ও পরীক্ষা পরীক্ষা ছিল, উনি যেন আমার নিখেটাও ধরে ফেলবেন, সেটাও কত সত্য। বললেন ওমা তাই, পরীক্ষা ছিল? আমি বরাবর এরকম তো একটু গোলগাল আর কি, সব প্রণাম সেরে থপ 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 করতে করতে আসতাম। মহারাজকে প্রণাম করলে মহারাজ খুব মিষ্টি স্বরে বলতেন, ও শিখরেশ আমার এই রোগাপনা ছেলেটা বসার ব্যবস্থা করে দাও। শিখরেশ মহারাজ জোকটা নিতে পারতেন না, রোজ আমায় ধমকাতেন, তোর লজ্জা করে না, রোজ দেরি করে আসিস, তোর জন্য কোথা থেকে আমি জায়গা খুঁজে বার করবো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম মহারাজ ঘাড় ঘুরে বসাটা, আমি যতক্ষণ না বসছি ততক্ষণ অতি ঘাড় ঘুরে তাকিয়ে আছে। আমি এখনও সেই দৃষ্টিটার কথা ভাবি, কী ভালোবাসা সে দৃষ্টির ভেতরে, চোখ দিয়ে মানুষ যে মানুষকে ভালোবাসতে পারে তা কল্প। আজকেটা পড়ছিলাম যখন সকালে, যে সোহাগে ধরিয়া হাত, কেন বলছি জানি না, আমি মার্ক করে নিয়েছি কথার, কেন খুব ভালো লাগে শব্দটা, এই ভালোবাসা। পুঁথিতে এক জায়গায় বলছেন অবতার যখন পৃথিবীতে অবতরণ করলেন তখন সঙ্গে করে তার গোটা ভালোবাসাটা নিয়ে এসেছিলেন, আর সেইটা দিয়ে তিনি তার একটা দেব দেউল তৈরি করলেন, আর সেই দেব দেউলে বাস করার অধিকার দিলেন তার ভালোবাসার জন্য। আমরা কখনো যেন নিজেদের ছোট মনে না করি, ভগবান ভালোবাসার সঙ্গে আমার হাত ধরেছেন, আই লাভ ইউ এই কথাটা ফিসফিস করে বলেছেন, ইংরেজি জানতেন না তো হয়তো বলেছেন তোয়াই স্নেহয় আমি, সেখানে আমরা ঠিক পাত্তা দিচ্ছি না। আমরা যেন সেই ভালোবাসার অপরটা ব্যাখ্যা না করি, এটা হচ্ছে কথা। এই যে এটা এই দৃশ্যটা যতবার আমি কল্পনা করার চেষ্টা করছেন যে ঠাকুর হাত বাড়িয়ে ওর হাত দুটিকে ধরেছেন এবং জিজ্ঞাসা করছেন কি মনে করিয়া আজ এইখানে আসা, আমারে দেখিয়া মনে কি হয় তোমার, হৃদয়ে প্রত্যয় কি বা বহু সমাচার। কি অদ্ভুত কথা, প্রথম দিন দেখা হয়েছে তার কাছে টেস্ট দিচ্ছেন, আমাদের তো এই 25 বছর সাধু জীবন হয়ে গেছে, এখনো রিফ্রেশার্স করতে যেতে বললে লোম খাড়া হয়ে যায়, আবার কি জিজ্ঢাসা করবে, কোন মূর্খামিটা বেরিয়ে যাবে, বেশ তো ঢাকা ঢুকি দিয়ে রেখেছি, লোকে জানে খুব পন্ডিত খুব ভালো, ইয়ে বেশ তো ওটা আবৃত করে রেখেছে একটা ফলস একটা একটা আবরণ নিয়ে। শ্রীরামকৃষ্ণ সবসময় মুক্ত, বারবার নিজেকে কোষ্ঠ পাথরের মতো ঘষে ঘষে দেখার চেষ্টা করছেন, কতটা সোনা খাঁটি আছে তার। তিনি বলছেন বলো দেখি তোমার, আমাকে তোমার কী মনে হয়? তিনি বলছেন সরলে যোগেন্দ্র উত্তর কইল উত্তর প্রদান, অন্য কেহ নহ তুমি নিজে ভগবান, শুনো শুনো মন অল্প বয় বালকেরও কথা, কেমনে বুঝিয়া বলো নিপুর বারতা। তার দিকে তাকিয়ে বললেন তুমি আর কেউ নও, তুমি স্বয়ং সে পূর্ণব্রহ্ম নারায়ণ, এটা আমি ঠিক ঠিক বুঝেছি। আর তিনি বলছেন দেখো কি অদ্ভুত কথা, বালক কী করে বুঝলেন? তিনি বলছেন বালক বুঝলেন এই কারণে, কারণ এদের নিত্য বাস প্রভুর সঙ্গে, এরা ঠাকুরের অঙ্গ, নিত্য যুক্ত হয়ে আছেন তারা, নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, নিত্য সচেতন, তিনটি সাধন জীবনের তিনটি জিনিস দরকার, সেটি তিনটি যেন একেবারে গুঁড়োভাবে আছে, নিত্য যুক্ত ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে না হোক উচ্চ ভাবনা উচ্চ চিন্তা সেটা ভগবানের প্রকাশ, তার সঙ্গে মনের একটা নিত্য যোগ। তারপরে বলছে নিত্য মুক্ত, এটা যোগ হলে অটোমেটিক্যালি পরেরটা আসে, কোনো বন্ধনের মধ্যে আমরা পড়ি না, সবসময় এভার ফ্রি। আমাদের মনে আছে সন্ন্যাসের পরে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, নতুন গেরুয়া টেরুয়া পড়েছি তো একটা খুব গ্ল্যামারাস লুক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের সঙ্গে একটি সাধু এখনও আছেন শ্রীকান্ত মহারাজ, আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম কীরকম লাগছে শ্রীকান্ত মহারাজ, বহ ফ্রি ফ্রি লাগ রা হ্যায় গুজরা অমরনাথ মহারাজ, ফ্রি ফ্রি লাগ রা হ্যায়।
ফ্রি ফ্রি লাগ রা অর্থটা একটা মুক্তির কথা। আমরা যে একটা নতুন জীবন পেয়েছি সেটা যে নতুন জীবন, কৃষ্ণমন্ত্র যা বলছে তাতে তার যে অর্থ যদি ঠিকঠিক করে ভাবি, এক অদ্ভুত মুক্তির কথা বলছি। আমি তো বলতে পারি না শব্দগুলো, এমন এক উচ্চ অর্থ বাহক এই কথা কেউ কাউকে বলতে পারে আমরা জানি না, মন্ত্রাকারে এসেছে আমাদের কাছে। বলছি কেসা ফ্রি ফ্রি লাগ রা, এই ফ্রি ফ্রি লাগাটা হচ্ছে মুক্তির প্রথম যেন স্বাদ আমরা সামান্য পেয়েছিলাম, হারিয়ে গেছে সেই স্বাদটা নানা জাঁপা কলে, কিন্তু সাধন ভজন করলে ওটা হচ্ছে আমাদের আদর্শ হবে। তাই বলছেন আরটাকে যে নিত্য সচেতন অ্যালার্টনেস, নিজের জীবন সম্পর্কে একটা অ্যালার্টনেস, আমি হেলাফেলায় একটা জীবন যাপন করতে আসিনি এই কথাটা পরিষ্কার জানা। এই সচেতনতা যত থাকবে তত আমাদের বেচালে কম পড়বে। মা বলছেন না যে সদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কেমন করে হয়, এদের কথাগুলো এত সুন্দর। এই যার ভেতরে সবসময় গড কনশিয়াসনেস আছে, গড কনশিয়াসনেস তখনই আসে যখন আমাদের ভেতরে অ্যালার্টনেস কাজ করে। আগের দিন বলেছিলাম না দেবীর হাতে সেই ঘণ্টা আছে, হীনাস্তি দৈত্য তেজানসি স্বরে না পুরে ইয়া জগত সা ঘণ্টা পাতুনো দেবী পাপে ভেউ না সুতান। দেবীর হাতের ঘণ্টা যখন বাজতে থাকে তখন হীনাস্তি দৈত্য তেজানসি স্বনে না, স্বন মানে আওয়াজ, আওয়াজ যখন হয় তখন দৈত্যদের যে ইয়েটা যে তার দৈত্য ভাব সেটা সেটা তাদের যে তেজ সেটা নাশ পায়, আমার ভেতরে যে দৈত্য সে নষ্ট হয়ে যায়। ওই অ্যালার্টনেস এই তিনটি যুক্ত, এরা এরা এই তিনটি নিয়ে এসেছেন, আমাদের সাধন করতে করতে এটা জোগাড় করতে হবে, এটা ওরা নিয়ে এসেছেন। তাই তারা তাকে চেনেন, তাকে দেখা মাত্র বুঝছেন। ওই যে আগের দিন বলছিলেন না যে আমার খেলুনি আছে, আছে খেলা ঘর, সে নয় এখানে আছে, আছে সহচর, সে তার সহচরকে এতক্ষণ খুঁজে পাচ্ছিল না, দেখা মাত্র বলছেন যে আপনি সেই স্বয়ং ঈশ্বর। পুথিকার লিখছেন যেটা দিয়ে শেষ করবো আজকে, বুঝতব এবে কে বা ব্রাহ্মণ কুমার চিনিলেন কি বা বলে প্রভু অবতার, পুনরায় প্রভু রায় বুঝিলেন তারে কেন না কেহ নাহি কহে হেন দক্ষিণ শহরে, কেমনে চিনিলে বাকি বুঝিলে প্রমাণ কি হেতু আমারে তুমি কহ ভগবান, শুন মন বালকের উত্তরের ছটা লীলা গ্রন্থ পাতা মাত্র নাহি যার ঘাটা, তথাপিও লীলা যত বিধিমত জানা স্মৃতিপথে যুথে যুথে করে আনাগোনা, যোগীন্দ্র কহেন কথা কৃষ্ণ অবতারে জন্ম যখন হয় কংস কারাগারে, চারিধারে নিযুক্ত প্রহরী অগণন তাহাদের মধ্যে ভক্ত দুই একজন, ভক্তি বলে জনম জানিয়া কৃষ্ণের ভক্তি বলে জনম জানিয়া শ্রীকৃষ্ণের, চুপে চুপে জাগে অন্যে নাহি পায় টের কেমনে পাইবে টের আতুর নিদ্রায়, বিশ্বজন বিমোহিনী মায়ার মায়ায় জেগে আছে দারিদ্রে তাহার কারণ, করিবারে আঁখি ভরে কৃষ্ণ দর্শন বিলক্ষণ জানে বসুদেব পিতা তার, যাবে চলে কৃষ্ণ কলে যমুনার পার, সেই মতো লোক যত দক্ষিণ শহরে দেখিবে কেমনে আছে মায়াতম করে, জাগন্ত দু একজন দেখিবারে পায় পুরীতে বিরাজে নিজে রামকৃষ্ণ রায়, কে বা এ যোগেন্দ্র পরে পাইবে বারতা প্রথম দর্শন আজি এই তর্ক কথা। পুথিকার বলছেন ঠাকুর তাকে জিজ্ঞেসেন কই দক্ষিণেশ্বরের লোকজন তো আমাকে কথা বলে না, আমিও আমারও মাঝে মাঝে হয় যে একটা সময় জানেন তো আমরা যখন প্রথম পুঁথি শুরু করেছিলাম, যারা পুরোনো দিনে ওই দিকে আছেন সুমিতা দি ওরা আছেন ওরা জানেন, আমরা লিটারেলি ঘরের ভিতরে একটা দুক্কা খেলতাম আর কি, ও পাশে চার পাঁচজন এ পাশে চার পাঁচজন, আমি শব্দ দিয়ে এখানে আর এখানে ওই ওই মা থাকতেন আর ওই পাশাপাশি দুই মা আছেন ওরা থাকতেন, ওই একাদোক্কা আমরা খেলতাম শব্দ দিয়ে একাদোক্কা একটা ফাঁকা। তারপরে যত দিন যাচ্ছে বিশেষ করে আমাদের জিজ্ঞেস করলে ইউটিউব আমাকে এত জনপ্রিয় করেছে আমি মানে নিজেই আনন্দে ভরপুর হয়ে থাকি জানেন তো, প্রত্যেক মাসে গেঞ্জি ছিঁড়ে যাওয়ার মতো ভয় হয়। বলছেন দক্ষিণেশ্বরে কই কেউ তো বলে না, যতক্ষণ না পর্যন্ত সব লোকে বলছে ততক্ষণ পর্যন্ত তো আমরা তাকে সম্মান দিই না, না ছাপটা তো পড়ছে না, সেই রিকগনিশনের যে ছাপ সেটা তো পড়ছে না। তাই তিনি জিজ্ঞাসা করছেন কই বাবা কেহ নাহি কহে হেন দক্ষিণেশ্বরে, কেমনে চিনিরা বাকি বুঝিলে প্রমাণ কি হেতু আমারে তুমি কহ ভগবান। কি অপূর্ব শ্রীরামকৃষ্ণের কথা,
আমাদের যদি কেউ একটুখানি গ্যাস দিয়ে দেয় মানে একদম পাম্পানন্দ হয়ে যাই আমরা, একবারে ফুলের পেকে হয়ে যাই। ইনি এত গ্যাস খাওয়ালো তাকে, একবারে আলটিমেট গ্যাস, আনএন্ডিং গ্যাস খাইয়ে দিয়েছেন, তথাপি শ্রীরামকৃষ্ণকে এতটুকু নড়ানো যাচ্ছে না। এইখানে এটা দেখবার মতো, এটা আদর্শ হিসেবে গ্রহণ করার মতো, যে একবার খাঁটি হব, পুরো হব, জানব। এই যে পরীক্ষা, এটা ওনার জন্য নয় কিন্তু আমাদের জন্য, আমরা যারা নবাব কিনলে আরাম ফ্রি চাই এই যুগের, আধুনিক যুগের মানুষদের জন্য এই অদ্ভুত কথা। বলছেন কেউ তো বলে না, তুমি কি করে বললে? তখন সে বলছে, যোগেন্দ্র কহেন কথা কৃষ্ণ অবতারে, জনম যখন হয় কংস কারাগারে, চারিধারে নিযুক্ত প্রহরী অগণন, তাহাদের মধ্যে ভক্ত দুই একজন। ভক্তি বলে জন্ম জানিয়া শ্রীকৃষ্ণের, চুপে চুপে জাগে অন্য নাহি পাইতে, কেমনে পাইবে টের আতুর নিদ্রায়, বিশ্ব জন্ম বিমোহিনী মায়ারও মায়া। বলছেন শ্রীকৃষ্ণের যখন জন্ম হলো, সেই ঝরঝরে রাত্রিরে একেবারে একটা কিছু দেখা যাচ্ছে না, আর সারা কারাগারের যত প্রহরীর আছে তারা মায়ার মহামায়ার মায়াতে একবারে ঘুমিয়ে কাদা হয়ে আছে, কিন্তু দুজনের ওপর সেই মায়া কাজ করছে না, দুই প্রহরীর উপর কাজ করছে না। কেন? যারা বিশ্বাস করতো এই যে অষ্টম গর্ভে যে আসবেন, তিনি আগামী দিনের মুক্তিদাতা, তাকে দেখবো বলে তাদের সেই আগ্রহ, স্বতন্ত্রতা এমন জেগে থাকলো, ঘুম মায়াও তার ওপর কোনোরকম কাজ করতে পারলো না। এটা কিন্তু আমাদের একটা আদর্শ জীবন, আদর্শের কথা। আমরাও যদি ঠিক এইভাবে ভালোবাসি, এইভাবে জানতে চাই ভগবানকে, জগৎ সংসারের কোনো মায়ার ক্ষমতা নেই যে আমাদেরকে আবৃত করে তার আবরণের মধ্যে। বলছেন, জেগে আছে দাড়ি দয়ে তাহারও কারণ, করিবারে আঁখি ভরে কৃষ্ণ দর্শন, বিলক্ষণ জানে বসুদেব পিতা তার, যাবে চলে কৃষ্ণ কোলে যমুনার পার। বলছেন সে জানে, বিলক্ষণ জানে, তারা চোখ খুলে জেগে আছে, অতন্ত্র হয়ে জেগে আছে, দেখার চেষ্টা করছে শ্রীকৃষ্ণকে, কারণ এরপর আর তো দেখতে পাবে না, কারণ যমুনা পার করে সেই নন্দরাজার বাড়িতে, নন্দ ভবনে শ্রীকৃষ্ণ চলে যাবে, আর তো তাকে এইভাবে দেখতে পারবে না। এবার ধারী কৃষ্ণ হিসেবে দেখতে হবে, যে বালকের যে রূপ, তার যে গ্ল্যামার, তার যে তাকানো, তার যে বিভঙ্গ, এগুলো তো আর দেখতে পাবে না, তাই তারা চোখ খুলে বসে আছে, অপেক্ষা করছে অবতারকে দেখবে বলে। বলছেন সেই মতো লোক যত দক্ষিণের শহরে, দেখিবে কেমনে আছে মায়াতম ঘরে দক্ষিণেশ্বরের লোক। দক্ষিণেশ্বর লোক, দক্ষিণেশ্বরটা একটা কি বলবো, একটা উদাহরণ মতো, একটা প্রতীকী শব্দ। জগতের মানুষ দেখবে কি করে, আমরা তো মায়ার আবরণে ঘুমিয়ে আছি, সেই কারণে তিনি আমাদের এখানে ওই সীতার মতো ওরকম সবসময় আবরণে আবৃত করে রাখে, দেখতে দেন না। সে রবীন্দ্রনাথের গান আছে, আর রেখো না আধারে আমায় দেখতে দাও, ওই প্রার্থনাটা, ওই অ্যালার্টনেসটা যদি আমাদের জাগে তাহলে হয়ে যায়। তারপরে বলছেন, জাগন্ত দুই একজন দেখিবারে পায়, পুরীতে বিরাজ করে রামকৃষ্ণ রায়, কেবায়ে যোগীন্দ্র পরে পাইবে বারতা, প্রথম দর্শনে আজই এই তক কথা। বলছেন তারা দেখতে পাবে, তারা দেখতে পাবে, কিন্তু এখন তারা দেখতে পাবে না, তারা মায়ার আবরণে আবৃত হয়ে আছে, তাই তারা দেখতে পাবে না, সময় আসবে তারা দেখবে, কিন্তু এখন যারা দেখতে পাবে সেই দুই একজন দেখতে পাবে, আর না হলে কিন্তু আর কেউ দেখতে পাবে না। আমার মনে আছে আমাদের সঙ্গে দীক্ষা হয়েছিল, একজন ভারী সুন্দর একটা কথা বলেছিলেন একদিন, আমায় বললেন, দেখো আমার না মাঝে মাঝে খুব ক্ষোভ হয়। কেন ক্ষোভ হয়? মায়ের কথা যখন করি, যে ডেটগুলো দেওয়া আছে সব 1920-20, আমাদের দীক্ষা হয়েছিল 1989 সালে, বলছি কিছুই নয়, 60 বছর কিছু এমন দূরত্ব নয়, খালি মনে হয় কেন জন্মাইনি সেই সময়, কেন তাকে দেখিনি, কেন দেখতে পেলুম না, এত দেরি করে কেন এসেছি। বলছে সে যে কি হাহাকার জাগে, আমি হা হয়ে তাকেই থাকতাম, কেন আমার তো এই হাহাকার জাগতো না, কিন্তু ভারী সুন্দর করে কি বলতেন, আমাদের ভেতরে যেন তো এই হাহাকারটা জাগে, এই হাহাকারটা জাগা দরকার, তোমার দেখা পাবো বলে এসেছি এসবটা, এই যে তোমার দেখা পাবো বলে আমি এসেছি, আমাকে যেন কোনোভাবে ফিরিয়ে নিয়ে রবীন্দ্রনাথের গান এত এই সমস্ত প্রার্থনার ক্ষেত্রে এত সুন্দর বলছেন না, কত কলুষ কত পাখি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরাইও না, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ, এনাফ লহ, আমার যেন ফিরে যাওয়া না হয়,
যা কিছু আছে, যা মায়া আছে সমস্ত কিছু খণ্ডন করে তোমার সেই জ্যোতির্ময় মুক্তি যেন আমি দেখতে পাই। সার্জেন সাহেবের কাছে যেন আমাদের নিয়ত প্রার্থনা থাকে, আলোটা তিনি একবার তার মুখের উপরে ফেলুন, আমরাও যেন তার মুখটা দেখতে পাই। ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের মতো পুঁথিপাঠ শেষ করছি। শ্রীপ্রভুর ইচ্ছা হলে আবার আগামী মাসের শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।